ॐ भूभुवस्स तत्सवितुर्वरेण्यं भगवदेवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। आ गया सस्ती जी, आ गया सस्ती जी, तो आ गया শাস্তিজি। আপনাদের সকলের প্রিয় একান্ত অনুগত ড সি চেতনানন্দ শাস্তি, ডবল পিএইচডি। কিন্তু সব কিছুর আগে কাকু কাকিমা জেঠু জেঠিমা পিসিমা পিসেমশাই মামা মামিমা মাসিমা মেসমশাইরা সবাই আমার সশুদ্ধ প্রণাম নেবেন। ছোট ছোট ভাই বোনেরা আর ভাই ভেজিরা, নিয়ম আমার বুক ভরা ভালোবাসা। আপনাদের সবার সকল সমস্যার সুষ্ঠু সমাধান করতে জুন থেকে ফেসবুক লাইভ হয়ে হাতে হাতে আপনাদের শোবার ঘরে, রান্নাঘরে, বসার ঘরে, বাথরুমে, পায়খানায় সর্বত্র পৌঁছে গেছে আপনাদের এই শাস্তিজি। আপনাদের এত এত ভালোবাসা আর ভরসার জন্যে আজ এত জনপ্রিয় হয়েছে আমার এই অনুষ্ঠান। আপনারা কি করবেন? এই স্ক্রিনের তলায় যে নাম্বারটা সুসু সুসু করে চলে চলে যাচ্ছে, সুসু সুসু করে চলে চলে যাচ্ছে, ওখানে ফোন করবেন। এই প্রবর্তক নাট্য দলের ছেলেমেয়েরা ফোন ধরবে, ওরা বলে দেবে কি করতে হবে। ব্যাপারটা খুব সহজ, ওরা আপনার জুমকে আমার জুমে লাগিয়ে দেবে, আপনি আমার সঙ্গে কথা বলবেন, সারা সৌরজগৎ ফেসবুক লাইভে আপনাকে দেখবে আর শুনবে। অবশ্য এতদিন হয়ে গেল এই অনুষ্ঠান করছি, এসব কথা তো আপনাদের আগে থেকেই জানা না। তবে ওই নতুন যারা আজকে দেখতে শুরু করলেন, হ্যাঁ, তাদের জন্য এগুলো বলা বুঝলে। আপনাদের সঙ্গে আমার আজকের সম্পর্ক, আমাদের এই রিলেশনটা কোথায় পৌঁছে গেছে বলুন তো, যাকে বলে ওই কবিগুরুর ভাষায়, এপারে থাকবো আমি তুমি থাকবে ওপারে, শুধু তোমার দু চোখ ভরে দেখবে আমারে। গত রবিবার ফেসবুক লাইভে যখন এই ভিডিওটা শেষ করেছিলাম, দর্শক সংখ্যা ছিল 10 লাখ। আজকে শুরুই হয়েছে 25 লাখ দিয়ে। গত রবিবার ফেসবুক লাইভে একজন জিজ্ঞেস করেছিল, করোনার হাত থেকে কি করে বাঁচব। কল ধরার আগে এই প্রশ্নের উত্তর দেব। শুনুন তাহলে, করোনার হাত থেকে বাঁচতে কি করবে, যেটা দরকার, সেটা হলো একটা প্যাকেট, মানে কোনো একটা কাজ নয়, অনেকগুলো কাজ একসঙ্গে করতে হবে। বন্ধুরা,
সবাই খাতা পেন্সিল নিয়ে টুকতে শুরু করে দিন। দশটা পয়েন্ট আছে, দশটা পয়েন্ট। এক নম্বর, প্রতি শনিবার বাড়ির সদর দরজার সামনে করোনা মাতার নামে দু পয়সার সিদ্ধি চড়াবেন, তবে খেয়াল রাখবেন রাস্তার কুকুরে যেন মুখ না দেয়। দু নম্বর, শোবার ঘরে খাটের তলায় করোনা মাতার মূর্তি প্রতিষ্ঠা করবেন। এই মূর্তি অগ্রিম অর্ডার দিয়ে আমার চেম্বার থেকে নিয়ে যাবে। এক একটা মূর্তি মাত্র 250 টাকা, মাত্র 250 টাকা। এই মূর্তি আমার চেম্বার থেকে নিয়ে যাবেন। এগুলো আগে থেকেই মন্তর করা আছে প্রতিষ্ঠা করার জন্য, নিয়ে গিয়ে শুধু খাটের তলায় রেখে দেবেন, ব্যাস হয়ে গেল। এই মূর্তি আর কোথাও পাবেন না, সব ভেজাল, সব ভেজাল। একমাত্র আমার চেম্বারে খাঁটি মূর্তি পাওয়া যায়, খাঁটি মূর্তি। হ্যাঁ, এবার তিন নম্বর, হাতের দশটা পায়ের দশটা, দশটা দশটা কুড়িটা আঙুলে 20টা আংটি ধারণ করবেন। প্রত্যেকটা আঙুলে আলাদা আলাদা পাথর আর আলাদা আলাদা মন্ত্র। অনেকগুলো আংটির সেট আমার কাছে তৈরি করা আছে। 20টা আংটির একটা সেট দাম পড়বে মাত্র 9,999 টাকা, মাত্র 9,999 টাকা। হ্যাঁ, এমনিতে দাম হয় 5,55,000 টাকা। করোনার সময় মানুষের উপকার করতে কম দামে ছেড়ে দিচ্ছি, কম দামে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, চার নম্বর, প্রতিদিন সূর্য ওঠার সময় পূব দিকে মুখ করে 10 মিনিট ধরে থালা বাজাবেন। সূর্য ডোবার সময় পশ্চিম দিকে মুখ করে 3 বার শাঁখ বাজাবেন আর 8 বার উলু দেবেন। মন্তর পড়া শাঁখ আর থালা আমার চেম্বারে পেয়ে যাবেন। পাঁচ নম্বর, এক মাসের মধ্যে লাইন টানা লম্বা খাতায় টানা হাতের লেখায় 2 লক্ষ বার লিখবেন, 2 লক্ষ বার। কি? পাকিস্তান পাজি চীন অব্বা চীন, পাকিস্তান পাজি চীন অব্বা চীন, পাকিস্তান পাজি চীন অব্বা চীন। মন্তর পড়া খাতা আমার চেম্বারে পেয়ে যাবেন। ছ নম্বর, প্রতিদিন রাত 12টা থেকে দুপুর 12টার মধ্যে 108 জনকে ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন, জয় সন্ত সীমা, সামনের নির্বাচনে দিকে দিকে সর্ব ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়ী করুন। দুপুর 12টা থেকে রাত 12টার মধ্যে অন্য 108 জনকে ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন, জয় সন্ত সীমা, সামনের নির্বাচনে দিকে দিকে ভারতীয় ঘাসফুল পার্টিকে বিপুল ভোটে জয়ী করুন। সাত নম্বর, প্রতিদিন অন্তত 3টে CPM কে মুখ ভেঙছে দৌড়ে পালাবে। আট নম্বর, আপনার আধার কার্ড, ভোটার কার্ড আর প্যান কার্ডের অরিজিনাল কপি পাঠিয়ে দেবেন, আমি মন্তর পড়ে আবার বাই ইন্ডিয়ান পোস্ট ফেরত পাঠিয়ে দেব। নম্বর, হিন্দুরা প্রতিদিন 3 বার জোরে জোরে হনুমান চালিসা পড়বেন আর জোরে জোরে 1 বার গীতা পাঠ করবেন। মুসলমানরা দিনে 5 বার নামাজ পড়বেন আর অন্তত 1 ঘন্টা কোরআন পাঠ করবেন, বাকি সবাই হিন্দু আর মুসলমান হয়ে যাবেন। দশ নম্বর, শাস্তিজির অনুপ্রেরণায় উপরের এই নির্দেশগুলি অক্ষরে অক্ষরে পালন করবেন। শেষ।
আর কথা নয়। এবার এবার এই জুমে কল নেব, আমি কানেক্ট করি, ততক্ষণ আপনার আমার সিভিটা একটু দেখুন। আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছেন ডক্টর শ্রী জ্যান্তানন্দ শাস্ত্রী, ডক্টর পিএইচডি। রামকৃষ্ণের পথ অনুসরণ করে, বিবেকানন্দের পথ অনুসরণ করে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পথ অনুসরণ করে আজ ভারতে এসেছেন ডক্টর শ্রী জ্যান্তানন্দ শাস্ত্রী, ডবল পিএইচডি। ডক্টর শ্রী জ্যান্তানন্দ শাস্ত্রী লাদাখে সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। ডক্টর শ্রী জ্যান্তানন্দ শাস্ত্রী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। বহুবার যোগাযোগ করুন এই নম্বরে 9674777। আজ যোগাযোগ করুন। করোনার প্রকোপ থেকে বাঁচতে, পুরুষকে জব্দ করতে, বৌমাকে জব্দ করতে, শাশুড়িকে জব্দ করতে, ভাড়াটাকে জব্দ করতে, বাড়িওয়ালাকে জব্দ করতে, স্বামীকে বশ করতে, চাকরি পেতে, পরীক্ষায় পাশ করতে, প্রেমে সফল হতে, নির্বাচনে জয়ী হতে, অশোক ভবনদার শীঘ্রপতন ধ্বজাভঙ্গ শেখসার ছাড়াতে একমাত্র নির্ভরযোগ্য সমাধান ডক্টর শ্রী জ্যান্তানন্দ শাস্ত্রী, ডাবল পিএইচডি। ভারতের বাইরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিলাপ বিনোদ ডাবল পিএইচডি মহাজ্যোতিষী। বিশেষজ্ঞ 3 দিনের মধ্যে কনসালটেশন করলে যাবতীয় গ্রহ রক্তের দামের উপর 50% ছাড়। ডক্টর শ্রী জ্যান্তানন্দ শাস্ত্রী, ডাবল পিএইচডি, ডাবল পিএইচডি, জাতীয়তাবাদী প্রকৃত অর্থে। উমা কি গো? আমার প্রণাম নেবেন শাস্ত্রীজি। আশীর্বাদ আশীর্বাদ আশীর্বাদ। এই নাম কি তোমার? কোথায় থাকো? আমি এবার উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছি। তাই নাকি? খুব ভালো কথা, খুব ভালো কথা। অভিনন্দন অভিনন্দন, অনেক অনেক আশীর্বাদ, অনেক অনেক আশীর্বাদ। তোমার নামটা বলো। আমার এই সাফল্যের পিছনে রায় ও মার্টিনার প্রশ্নবিচিত্রার ভূমিকা সত্যি অনস্বীকার্য। তা তো ভালো কথা, তা তো ভালো কথা। কিন্তু তোমার নামটা? আমি এবার উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছি। আমার এই সাফল্যের পিছনে পারুল প্রকাশনীর প্রশ্নবিচিত্রার ভূমিকা সত্যি অনস্বীকার্য। এসে তো ভালো কথা, সে তো ভালো কথা। কিন্তু নাম ধাম তো বলতে হবে। মা নাম জিজ্ঞেস করছে। আমার নাম কুমারী চিত্রলেখা গুপ্ত, ক্লাস 12, সেকশন এ, রোল নাম্বার 3। তুমি থাকো কোথায়? আমি পারুলবালা উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়ি। আমার শিক্ষিকারা আমাকে অত্যন্ত যত্ন সহকারে পড়িয়েছেন। যখনই কোনো প্রশ্নের উত্তর করতে সমস্যা হয়েছে, ওনারা দেখিয়ে দিয়েছেন। এছাড়া আমার বাবা মা আমার সর্বদা সহায়তা করেছেন। এই কোথায় না কিছু একটা গোলমাল হচ্ছে এই প্রশ্নগুলোর সঙ্গে, এই উত্তরগুলো তো ঠিক যাচ্ছে না। আমার বাড়ির ঠিকানা হলো 69/11 মনসাতলা লেন, নেবুপাড়া, পায়রাডাঙ্গা, নদিয়া, 3 নম্বর। না না ঠিক আছে, আর লাগবে না, আর লাগবে না, আমি আমি বুঝে গেছি। শোনো, তোমার সমস্যাটা বলো। পদার্থবিদ্যায় 2 জন, রসায়নে 2 জন, অঙ্কে 3 জন, জীববিদ্যায় 2 জন এবং বাংলা ও ইংরেজিতে 1 জন 1 জন করে গৃহশিক্ষক ছিলেন। এই সমস্যাটা কি সমস্যা? সমস্যা আমার প্রিয় লেখক হলেন কবিগুরু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। এই তোমার পাশে কে রয়েছে গো? মা
এই শোনো শোনো শোনো, ওনাকে ক্যামেরার সামনে আসতে বলো, আমি আমি ওনার সঙ্গে কথা বলতে চাই। মা তোমাকে ডাকছে, তুমি নাইটিটা ছেড়ে এসো। মা বলছে আমার সঙ্গে কথা বলতে। তো মহা ঝামেলা। শোনো, তোমার কোনো সমস্যা থাকলে সেটা বলো। আমি কি নিয়ে পড়ব? এতক্ষণে একটা ঠিকঠাক কথা পেরেছ। শোনো, তুমি তো সায়ান্স নিয়ে পড়েছ, এখন আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চাই, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়েছি। ও, এই তাহলে তো তুমি ঠিক করেই ফেলেছ কি নিয়ে পড়বে। তুমি আমার কাছে কি জানতে চাও বলো তো? আমার কি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়াটা উচিত হবে? এই প্রশ্নের উত্তর আমি দিতে পারি। তোমার জন্ম তারিখটা বলো। 1820 সালে 26 সেপ্টেম্বর তদানীন্তন হুগলি বীরসিংহ গ্রামে শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমার জন্ম তারিখ হলো 2003 সালের 5ই সেপ্টেম্বর। বক্ররেখা, মকর সংক্রান্তি, শুক্র, হ্যাঁ শুক্রবার। শোনো শোনো, এই 5 তারিখে জন্ম যখন, তুমি প্রযুক্তি নিয়ে পড়তে পারবে, অর্থাৎ ইঞ্জিনিয়ার হতে পারবে। আবার শুক্রবারে জন্ম যখন, তখন তোমার মধ্যে একটা ব্যতিক্রমী চিন্তা ভাবনা থাকবে, হ্যাঁ সেটাকে কাজে লাগাতে হবে। কিন্তু এখন ব্যাপারটা হলো, মানে কিভাবে বলি, দেখো শুক্রবারে জন্ম হলে নিজের পছন্দ মতো সাবজেক্ট পড়া যায়, কিন্তু এখন তোমার পছন্দ যে কি সেটা বোঝা তো ভারী শক্ত। তো আমি আমেরিকা যেতে চাই। তো যাবে? আমার বড়ের মাইনে কত হবে? এত বড় ক্যাচাল হচ্ছে। এই শোনো, কি জানি নাম তো, হ্যাঁ চিত্তগুপ্ত, চিত্তগুপ্ত, শোনো চিত্তগুপ্ত, তোমার মাকে বলো 3 দিনের মধ্যে আমার চেম্বারে তোমাকে নিয়ে এসে দেখা করতে, ঠিক আছে? কয়েকটা ওই মন্তর পড়া ঘোরক দিয়ে দেবো, তুমি ইঞ্জিনিয়ার হয়ে যাবে, বড় মায়ের ছেলেকে বিয়ে করে আমেরিকা চলে যাবে, মাঝে মাঝে বাবা মাকে নিজের কাছে নিয়ে গিয়ে রাখবে, সবটা করে পাকা সেটিং হয়ে যাবে, ঠিক আছে? বুঝলে? আমি একটা কানের ছবি আঁকতে চাই। আবার শুরু করেছে রে? না না, ভুল হয়েছে, আমি একটা গান গাইতে চাই। গানও গাইবে? আমি আমার মায়ের কাছে গান শিখেছি। মা 5 বছর রবীন্দ্রসঙ্গীত শিখেছিল। মা হারমোনিয়াম বাজাবে, আমি গাইবো। আসলে সময় তো কি করি, গান চলতে থাকুক, আমি বরং জুমে পরের কলটা ধরি, বেশ একটা ধকল গেল না? আমি 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 একটু পেচ্ছাপ করে আসি, আমি একটু পেচ্ছাপ করে আসি, আপনারা আপনারা কতক্ষণ আমার বিজ্ঞাপনটা একটু দেখুন না। ডক্টর শ্রী জ্যান্তানন্দ শাস্ত্রী ডবল পিএইচডি।
ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী লাদাখে সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী ডবল পিএইচডি ইউএন থেকে ডবল পিএইচডি উপাধি নিচ্ছেন ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী। মিস্টার ইউনিভার্স ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী ডবল পিএইচডি। মিস ইউনিভার্স বহুবার মিস ইউনিভার্স হয়েছেন ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী ডবল পিএইচডি বহুবার। যোগাযোগ করুন এই নম্বরে 9674777। আজ যোগাযোগ করুন করোনার প্রকোপ থেকে বাঁচতে, পুরুষকে জব্দ করতে, বৌমাকে জব্দ করতে, শাশুড়িকে জব্দ করতে, ভাড়াটাকে জব্দ করতে, বাড়িওয়ালাকে জব্দ করতে, স্বামীকে বশ করতে, চাকরি পেতে, পরীক্ষায় পাশ করতে, প্রেমে সফল হতে, নির্বাচনে জয়ী হতে, অর্শ ভবনদার শীঘ্র পতন, ধ্বজাভঙ্গ, শেখসার ছাড়াতে একমাত্র নির্ভরযোগ্য সমাধান ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী ডাবল পিএইচডি। ভারতের বাইরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিলাস বিনোদ ডাবল পিএইচডি মহাজ্যোতিষে বিশেষজ্ঞ। 3 দিনের মধ্যে কনসালটেশন করলে যাবতীয় গ্রহ রক্তের দামের উপর 50% ছাড়। ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী ডবল পিএইচডি জাতীয়তাবাদী প্রকৃত অর্থে। ওরে বাবা, এই তুমি কি উচ্চ মাধ্যমিক নাকি মাধ্যমিক? আমি পজিটিভ, করোনা পজিটিভ। সেকি গো, হে, এই তোমার বাড়ির লোক কোথায়? নেই, ছিল। 7 দিন আগে আমার করোনা পজিটিভ রিপোর্ট আসে, সঙ্গে সঙ্গে মা আমাকে চিলেকোঠার ঘরে এনে তালা বন্ধ করে দিল, আর দরজা খোলেনি। 3 দিন আগে চিলেকোঠার জানলা দিয়ে দেখেছি ওরা সবাই মিলে বাড়ি ছেড়ে চলে গেছে, বাবা মা ভাই। কিন্তু তুমি তুমি ফোন করো, ওরা কোথায় চলে যাবে? ওরা কোথায় গেছে আমি জানি না, কেউ আমার ফোন ধরছে না। শোনো, আশেপাশের বাড়ি থেকে লোকজনকে ডাকো, এইভাবে আটকে পড়ে থাকবে নাকি? সারা পাড়া জেনে গেছে আমার করোনা হয়েছে। প্রথম প্রথম ডাকাডাকি করতাম, কেউ সারা দিত না। এখন তো সবাই এদিককার জানলা বন্ধ করে রেখে দিয়েছে, ওরাও বাড়ি ছেড়ে চলে গেল, তাই আমি আর কাউকে ডাকাডাকি করি না। প্রথম দিকে কান্নাকাটি করেছিলাম, এখন আর কাঁদতে ভালো লাগে না। কিন্তু আমার নাম জানতে চাইবেন না? তোমার নাম? আমার নাম তিস্তা গাঙ্গুলি। আমি ভাটপাড়ায় থাকি। জন্ম 2005 সালের 10ই ডিসেম্বর, বিশ্ব মানবাধিকার দিবসে। তিস্তা, তুমি আমার কাছে কি জানতে চাও বলো? আমার বন্ধুরাও কেউ আমার ফোন ধরছে না, ভাগ্যিস ফোনের চার্জারটা সঙ্গে ছিল। এই কয়দিনে সিনেমা দেখলাম, গান শুনলাম, কিন্তু খুব খিদে পেয়েছে। ঘরে 3টে বিস্কুটের প্যাকেট ছিল আর 1টা মুড়ির কৌটো, সব শেষ হয়ে গেছে। 2 দিন হলো কিছু খাইনি, হালকা শ্বাসকষ্ট আছে, মনে হচ্ছে কেউ যেন বুকের ওপর ভারী পাথর চাপিয়ে রেখেছে। কি করব বুঝতে পারছিলাম না। তারপর ভাবলাম আপনাকে ফোন করি, আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলি, বোর লাগছিল। না, শোনো, আমি পুলিশে ফোন করছি, ওরা অ্যাম্বুলেন্স নিয়ে এসে তোমাকে হাসপাতালে নিয়ে যাবে। ছেড়ে দিন, দরকার নেই। কিন্তু এইভাবে আপনি জানেন না, মন্টু জেঠুরও করোনা হয়েছিল, হাসপাতালে ছিল, তারপর সেরে গেল, ফিরে এসেছিল, কিন্তু কেউ পাড়ায় ঢুকতে দেয়নি। পুলিশ এসে জোর করে ঢোকালো, সবাইকে বোঝালো,
তখনকার মতো জেঠুকে বাড়িতে ঢুকতে দিয়েছিল, কিন্তু পুলিশ চলে যেতেই সবাই মিলে জেঠুকে পাড়া থেকে তাড়িয়ে দিল। লালটু কাকু বাঁশের লাঠি নিয়ে তাড়া করেছিল। তাছাড়া আমি হাসপাতাল থেকে ফিরে এসেই বা কোথায় যাব, তার চেয়ে ভালো এখানে এভাবেই থাকি। কিন্তু কিন্তু শরীর আরো খারাপ করলে, শ্বাসকষ্ট বাড়লে? তাহলে মরে যাব, আর কি কিছু করার আছে? তিস্তা, বলছিলাম কোঠার জানলাটা দিয়ে হাজরা বাড়ির বাগানটা অনেকটা দেখা যায়। 3 দিন আগে ওখানে দুজন এসে লুকিয়েছিল, একটা বুড়ো আর একটা বুড়ি। গতকাল দুজনেই হাঁপাতে হাঁপাতে ছটফট করতে করতে মরে গেল। লাশ দুটো এখনো পড়ে আছে, পচতে শুরু করেছে বোধ হয়। কাকগুলো আর ইঁদুরগুলো টানামানি করছে। হাজরা বাড়ির সবাই জানে, কেউ এগোতে সাহস পায়নি। আমি কি করতে পারি আমাকে বলো। খুব গরম লাগছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, আকাশে মেঘ করেছে নাকি তারা ফুটেছে, চাঁদ দেখা যাচ্ছে? কাল রাখি পূর্ণিমা, আকাশে বড় একটা চাঁদ উঠেছে। আজ 17ই শ্রাবণ, মাঝে মাঝে মেঘ এসে চাঁদ ঢেকে দিচ্ছে, চারিদিক গুমোট হয়ে আছে, বৃষ্টি নামতে পারে। একটা কোনো মজার কথা বলুন না। মজার কথা কি বলো, কি শুনতে চাও? এই যা হোক, আপনি যেমন বলেন। আমি কিছু মনে করতে পারছি না, কিছু একটা বলুন প্লিজ। এটা কি মজা করার সময়? এটাই তো মজা করার সময়, শ্বাসকষ্টটা বাড়ছে, ঝিমুনি লাগছে, ঘুম পাচ্ছে। এখন আর দুঃখ কষ্টের কথা ভালো লাগছে না। একটা কোনো হাসির কথা বলুন না প্লিজ। মাসিমামের সমস্যায়রা সবাই আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। আমি আবার চলে এসেছি আপনাদের প্রিয় সকলের একান্ত অনুগত জানানন্দ শাস্ত্রী, DPhD। কিন্তু এই মুহূর্তে তিস্তা গাঙ্গুলি করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ছটফট করছে আর আমাকে বলছে একটা কিন্তু মজার কথা বলতে। কিন্তু আমি মজার কথা করতে গিয়ে পাবো? রামকৃষ্ণদেব, রামকৃষ্ণদেব বলে গেছিলেন, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। হাসির কথা তো এখন সেই সোনার হরিণের মতো, কিন্তু সেই সোনার হরিণ এখন আপনাদের সামনে এনে দেবে এই জানানন্দ শাস্ত্রী। আমি তো লোক হাসাতে পারি না, আমি তো বিজ্ঞানের একজন একনিষ্ঠ সাধক, খালি গুরু গম্ভীর বিষয় নিয়ে চর্চা করি। সুতরাং বিজ্ঞানসম্মত ভাবে আমি এখন আপনাদের হাসব। প্রথম হাসির কথা, কোটি কোটি শ্রমিক লকডাউন শুরু হবার পর হেঁটে হেঁটে বাড়ি ফিরতে শুরু করলো, অনেক 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 রাস্তা হাঁটছিল। 3 মাস পরে সরকার তাদের জন্য ভাবতে গেল কেন? উত্তর, আরে মাসিমা, ওই সুন্দর সুন্দর ন্যাশনাল হাইওয়ে গুলো ওদের ঘামে কাদা হয়ে যাচ্ছিল, মন্ত্রীর গাড়ির চাকা পিটলে যেত যে। এবার 2 নম্বর হাসির কথা, 20 লক্ষ কোটি টাকা দান দিয়েছে, সুফল যদি আসে ও 3-4 বছর লাগবে, তাহলে এক্ষুনি এক্ষুনি আত্মনির্ভর ভারত হবে কি করে? আরে মাসিমা, ভারত তো আত্মনির্ভর হয়েই গেছে, দেখছেন না? কোনো চীন কোনো পাকিস্তানকে দরকার লাগে না, একটা স্বদেশি দাদা একটা স্বদেশি দিদি করোনায় যা কারনামা দেখাচ্ছে,
চীন পাকিস্তান অনেক পিছনে পড়ে টিম 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 করছে। আমেরিকার ব্রাজিল ছাড়া এত আক্রান্ত আর কোন দেশে নেই। তিন নম্বর হাসির কথা, তিন নম্বর হাসির কথা, এত মানুষ মরছে তবু লকডাউন উঠিয়ে নিচ্ছে কেন? উত্তর, আরে মাসিমা টাটা বিল্লা আম্বানি এরা তো আর বাসে চড়ে কাজে যায় না। চার নম্বর হাসির কথা, চার নম্বর হাসির কথা, প্রথমে লকডাউন, তারপরে আনলক, তারপরে আবার ধপে ধপে লকডাউন। আরে মাসিমা ওরা বুঝে গেছে এর পরও আপনি ভোটটা গিয়ে ওই চুতিয়াদেরই দেবেন। পাঁচ নম্বর হাসির কথা, তেস্তা গাঙ্গুলি আমার কাছে হাসির কথা শুনতে চাইছিল কিন্তু ও তো এখনো, ও তো এখন ঘুমিয়ে পড়েছে, তাহলে আমি এখন হাসির কথা বলে যাচ্ছি কেন? তো আরে মাসিমা আমি তো খেয়ালই করিনি, কিন্তু এখন ঘুমুক, আমাকে কলটা কাটতে হবে কারণ সময় হয়ে গেছে। তাহলে মাসিমা মেসোমশাইরা আবার সামনের রবিবার ফিরে আসছি ঠিক রাত আটটার সময়। আজকে ফেসবুক লাইভে যখন ভিডিওটা শুরু করেছিলাম 25 লাখ লোক দেখছিল, এখন দর্শক সংখ্যা মাত্র 25। সবাই ভিডিওটা দেখা বন্ধ করে দিয়েছে না দেখুক, আজকের এই ভিডিওটা তেস্তাকে কিছুক্ষণ আনন্দ দিয়েছে, তাই আজকের এই ভিডিওটা হিট, হিট, সুপার হিট। আজ আর কোনো প্রশ্ন নেই, সুতরাং জয় গুরু। আর হ্যাঁ, বিশেষ কেউ যখন এই ভিডিওটা দেখছে না এখন, তাহলে কাজের কথাটা বলে দিই, সবাই মিলে একটা কাজ করবেন, যখনই কোনো লোকাল কাউন্সিলর, এমপি, এমএলএ বা মন্ত্রীকে দেখতে পাবেন সবাই মিলে ঘিরে ধরবেন, মালা পরাবেন, জিন্দাবাদ বলবেন, শাঁখ বাজাবেন, গায়ে 10টা 5টা হিঁচে দেবেন, তারপর বলবেন তোকে ভোট দিতে চাই, ভোট 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 নে, এ ভোট। ওরা বলবে এখন এখানে কি করে ভোট নেব, বলবেন ওসব আমরা জানি না, আমরা ভোটার, 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 তোকে ভোট দিতে চাই, নে ভোট, এখন এখানে ভোট নেই, এখানে ভোট নেই, নে ভোট, নাহলে ছাড়বো না। এভাবে চালাতে থাকুন, করোনা চলে যাবে, তিস্তারা বেঁচে থাকবে, জ্যান্তানন্দ শাস্ত্রীর কথা শুনবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। তাহলে আবার সামনের রবিবার আসছি ঠিক রাত 8টায়, আপনাদের সবার প্রিয় একান্ত অনুগত টি জ্যান্তানন্দ শাস্ত্রী ডবল PhD।